নির্বাচনী প্রচার প্রচারণায় কোন প্রার্থীকে বেআইনিভাবে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার লালমনিরহাটে হাটে এক মতবিনিময় সভা শেষে তিনি এ আশ্বাস দেন। আর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে স্থগিত হচ্ছে নওগাঁ দুই আসনের নির্বাচন। আরো জানাচ্ছেন ইমার আসাদ। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন ও প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেশের উত্তরাঞ্চল সফর করছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময়ে অংশ নেন তিনি। সভা শেষে সাংবাদিকদের জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারেন সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। প্রতিটা স্তরে স্তরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা আছে। এখানে কোনো রকম কোনো মানে অস্থিতিশীল অবস্থা, ভোটের পরিবেশ নষ্ট হওয়া, এ ধরনের হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেজন্য সচেষ্ট আছি, আরও সচেষ্ট থাকব। এদিকে নওগাঁ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে স্থগিতের পথে ওই আসনের নির্বাচন। বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের অতিরিক্ত সচিব এ তথ্য জানান। আরপিও 17 অনুচ্ছেদ অনুযায়ী রিটার্নিং অফিসার নির্বাচনটা বাতিল করবে এবং পরবর্তীতে তফসিল হবে, তফসিলে নির্বাচন হবে। রিটার্নিং কর্মকর্তা ভোট বাতিলের ঘোষণা দেওয়ার পর কমিশন পরবর্তী ভোটের তারিখ নির্ধারণ করবে বলেও জানান অশোক কুমার দেবনাথ। এই ক্যান্ডিডেটটা তো থাকবেই, তাদের পুনরায় নমিনেশন পেপার দাখিল করতে হবে না। যখন পুনরায় তফসিল হবে তখন নতুন প্রার্থী কিন্তু আবার অ্যাড হতে পারবে। এম আর আসাদ, মোহনা সংবাদ।